হাউস অফ দ্য ড্রাগনের সেকেন্ড সিজনে আমরা অলরেডি দেখেছি বাস্টার্ড ড্রাগন সিটস হিউ হ্যামার এবং উলফাইট ওয়েস্টার্সের অন্যতম প্রাচীন দুইটি ড্রাগন ভার্মিথার এবং সিলভার উইংয়ের সাথে বন্ড করেছে। আজকের ভিডিওতে এই দুইটি ড্রাগনের লাস্ট ফাইট সম্পর্কে আপনাদের বলবো এবং ফায়ার অ্যান্ড ব্লাড বইতে ডান্স অফ ড্রাগন নামে যে চ্যাপ্টারটি জর্জ আর আর মার্টিন লিখেছেন সেই ব্যাটল অফ টাম্বলটনের মূল ঘটনাবলী আপনাদের সাথে শেয়ার করব, যেখানে কোনো রাইডার বা মালিকের আদেশ ছাড়াই তিনটি ড্রাগন টাম্বলটনের আকাশে রীতিমতো ডান্স করেছিল। এই গল্প বলতে গিয়ে এমন অনেক ঘটনা এবং চরিত্রের মৃত্যু সম্পর্কে আপনাদের বলতে হবে যা এখনো হাউস অব দ্য ড্রাগনে দেখানো হয়নি। সুতরাং ভিডিওর শুরুতে বড়সড় একটি স্পয়লার অ্যালার্ট, তো চলুন শুরু করা যাক। তবে তার আগে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। হাউস অব দ্য ড্রাগন সিজন 2 এর ফিনালেতে আমরা যেমনটা দেখেছি, সাউথ থেকে অ্যালিসেন্ডের তৃতীয় ছেলে ড্যারন টার্গেরিয়ান তার ড্রাগন ব্লু কুইন টেসারিয়ন এবং হাইটাওয়ার আর্মি নিয়ে মার্চ করছে। অন্যদিকে নর্থ থেকে ক্রিয়ন স্টার্কের আদেশে বিশাল একদল সৈন্যবাহিনী আসছে হেরন হলের দিকে। আমি ইতিমধ্যে পুরো হাউস অব দ্য ড্রাগনের সম্পূর্ণ ঘটনাবলী নিয়ে একটা বিশাল ভিডিও এক্সপ্লেন করেছি, এখানে সেগুলো আর বিস্তারিত বলছি না। এই ভিডিওতে শুধুমাত্র টাম্বলটনের দুইটি যুদ্ধ সম্পর্কে আপনাদের জানাবো। ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ের ঘটনা অনুযায়ী ইতিমধ্যে রেনিরা টার্গেরিয়ান আরো দুইটি সন্তান হারিয়েছে, এরপর কিংস ল্যান্ডিং দখল করে এখন আয়রন থ্রোনের কুইন। অন্যদিকে হাইটাওয়ার আর্মি, হেরন হলের রিভারলর্ড আর্মি এবং নর্থের উইন্টারফেল আর্মি একাধিক লড়াই করে ফেলেছে। ক্রিস্টিয়ান কোল ইতিমধ্যে নিহত হয়েছে, এগন দ্য সেকেন্ড কোথায় আছে তার খোঁজ কেউ জানে না। এমন্ড ও তার ড্রাগন ভেগারের ধ্বংসলীলার খবর পাওয়া যাচ্ছে, কিন্তু এরা কোথায় আছে তাও কেউ ঠিক মতো বলতে পারছে না। এই সময় সাউথের টাম্বলটন নামে একটা ছোট্ট মার্কেট টাউন থেকে লর্ড ফুটলি কুইন রেনিরাকে রেভিন লিখে জানায় গ্রিন টিমের একটি বিশাল সৈন্যবাহিনী অরমন্ড হাইটাওয়ারের নেতৃত্বে তাদের দিকে আসছে। এই টিমে ব্লু কুইন ড্রাগন টেসারিয়ন নিয়ে ড্যারন টার্গেরিয়ান আছে, রেনিরা ড্রাগন ভার্মিথর ও সিলভার উইং নিয়ে হিউ হ্যামার এবং উলফাইটকে টাম্বলটনে যেতে আদেশ দেয়। ওদিকে নর্থের উইন্টারফেল থেকে আসা আর্মিরাও টাম্বলটনের কাছাকাছি ছিল, যারা ইতিমধ্যে ব্যাটল অফ লেকশোর ও ব্যাটল অফ বুচার্স বলে লড়াই করে এসেছে। গ্রিন আর্মি ডিরেক্ট এই ব্ল্যাক টিমের মুখোমুখি পড়ে যায় টাম্বলটন টাউনে। যদিও ড্রাগন টেসারিয়ন ছিল ড্যারন টার্গেরিয়ানের কাছে, কিন্তু নর্থের এই ব্ল্যাক টিমে বেশ কিছু দক্ষ আর্চার ছিল, যাদের তীব্র তীরের আঘাতে ছোট্ট ড্রাগন টেসারিয়ন বেশ আহত হয়। এক পর্যায়ে গ্রিন টিমের লিডার অরমন্ড হাইটাওয়ার এবং তার কাজিন ব্র্যান্ডন হাইটাওয়ার ব্যাটল ফিল্ডে মৃত্যুবরণ করে। ব্ল্যাক টিমের ড্রাগন আসার আগে গ্রিন টিম প্রায় হেরে যাচ্ছিল, কিন্তু এই সময় ঘটে ডান্স অফ ড্রাগনের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। আমরা হাউস অব দ্য ড্রাগনে ইতিমধ্যেই দেখেছি রেনিরা নতুন এই ড্রাগন সিজদের নাইট উপাধি দিয়েছে। অলরেডি ড্রিফট মার্কে হিউ হ্যামার ও উলফাইটকে একটি করে বাড়ি দেওয়া হয়েছিল, কিন্তু এই দুই বাস্টওয়ার্ডের উচ্চাভিলাষী মনোভাব আরো অনেক বেশি পাওয়ার আশা করেছিল। বইয়ে স্পষ্ট করে বলা নেই, তবে একাধিক সূত্র বলে এগনকে নিয়ে পালিয়ে যাওয়া লর্ড ল্যালিশ গুপ্তচর পাঠিয়ে হিউ ও উলফকে রেনিরার বিরুদ্ধে বেমানি করতে রাজি করায়। ভার্মিথর ও সিলভার উইংকে নিয়ে টাম্বলটনের আকাশে হাজির হয়ে হিউ হ্যামার এবং উলফাইট মুহূর্তের মধ্যে নিজেদের পক্ষ বদলায়। পুরো ব্ল্যাক টিম তো বটেই, ছোট্ট টাম্বলটন শহরটিকেও জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয়। এদিকে ব্ল্যাক টিমের পক্ষে লড়াই করা রজার্ড কর্নি ও ওয়েন বার্নি নামে দুই লর্ড হঠাৎ করেই তাদের সৈন্যবাহিনী সহ পক্ষ বদল করে, অর্থাৎ আকাশে দুই বেইমান ড্রাগন রাইডার ও মাটিতে দুই দল সৈন্যের বিট্রিয়ালে ব্ল্যাক টিমের করুণ পরাজয় ঘটে টাম্বলটনে। এদিকে টাম্বলটনের সাধারণ মানুষের জীবনে ঘোর অমানিশা নেমে আসে। অরমন্ড হাইটাওয়ার যুদ্ধের ময়দানে প্রাণ হারানোয় কার্যত গ্রিন টিমে কোনো লিডার ছিল না। ড্যারন টার্গেরিয়ান বয়সে টিনেজার, তার কোনো নিয়ন্ত্রণ নেই সদ্য বিজয়ী দলটির উপরে। বিজয়ী গ্রিন টিমের সৈন্যরা অলরেডি ড্রাগন ফায়ারে ধ্বংস হওয়া টাম্বলটনের উপর উন্মত্ত আক্রমণ করে। 8 বছরের বাচ্চা মেয়ে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধাও এদের হাতে ধর্ষিত হয়। প্রতিটি ঘরের ছেলে সন্তান বা পুরুষ বলতে কাউকে জীবিত রাখা হয়নি। জনশ্রুতি আছে উলফাইট মদ পান করে প্রতি রাতে মিনিমাম 3টি মেয়েকে ধর্ষণ করত, এদের হাত থেকে সেপ্টার সিস্টাররাও রক্ষা পায়নি। জন রকস্টোন নামে গ্রিন টিমের এক লর্ড টাম্বলটনের তৎকালীন কর্তা লর্ড ফুটলির স্ত্রী সারিস ফুটলিকে প্রাইজ অফ ওয়ার হিসেবে প্রথমে ধর্ষণ করে, এরপর স্ত্রীর সামনে লর্ড ফুটলিকে হত্যা করে। শুধু লর্ড ফুটলি নয়, টাম্বলটনের ছোট্ট শহরে যে কয়েকটি ধনী পরিবার ছিল প্রতিটিতে এমন অত্যাচার চালিয়ে ধন সম্পদ লুটে মত্ত হয় বিজয়ী গ্রিন টিম। এদিকে হিউ হ্যামার নিজেকে কিং ঘোষণা করে। এ অংশে বলে রাখা দরকার, ওয়েস্টরসের অন্যতম শ্রেষ্ঠ কিং জেহারিসের ড্রাগন ভার্মিথর এখন হিউ হ্যামারের দখলে, আর জেহারিসের স্ত্রী গুড কুইন অ্যালিসনের ড্রাগন সিলভার উইং উলফাইটের দখলে। টাম্বলটনের প্রথম যুদ্ধের পর গ্রিন টিমে ইমিডিয়েট কোনো লিডার ছিল না। কিছু লর্ড টাম্বলটন থেকে কিংস ল্যান্ডিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চাইলেও বেশিরভাগ লর্ডের প্রশ্ন ছিল তারা কার জন্য যুদ্ধ করবে। এগন দ্য সেকেন্ড কি
কিংবা এমন টার্গেরিয়ানের কোনো খোঁজ তারা জানে না। এদিকে ড্যারন টার্গেরিয়ানের প্রতি অনেকের সমর্থন থাকলেও তার টিনেজ বয়সের কারণে ড্যারন প্রপারলি সবাইকে কন্ট্রোল করতে পারে না। এর মধ্যে সবচেয়ে বিশাল এবং পাওয়ারফুল ড্রাগন ভার্মিথরের রাইডার হিসেবে হিউ হ্যামার সেখানকার গ্রিন টিমের সৈনিকদের একটা বড় অংশের সমর্থন পায়। উলফ হোয়াইটও তাকে সমর্থন করে। হিউ 7-8 জনের একটি সৈন্যদলকে কিংসগার্ড উপাধি দিয়ে নিজের পাহারায় নিয়োগ দেয়। গ্রিন টিমের অন্য লর্ডদের সাথে তার নিত্য কলহ চলে। এক গুরুত্বপূর্ণ লর্ডকে হিউ খুন করে সবার সামনেই। এভাবেই কিং হিউ হ্যামার নামে সে বেশ কিছু অনুসারী পায়। অন্যদিকে গ্রিন টিমের একজন বয়োবৃদ্ধ লর্ড হোবার্ট হাইটাওয়ারকে বাকিরা তাৎক্ষণিক নেতা নির্বাচন করে। যদিও হোবার্ট হাইটাওয়ার তেমন দক্ষ সৈনিক নন, তবে ড্যারন সহ বাকি গ্রিন টিমের লর্ডদের সম্মান তিনি অর্জন করতে সমর্থ হন। তিনি সিদ্ধান্ত নেন বোরোস বেরেথিয়নের সৈন্যদলের জন্য তার অপেক্ষা করবেন। যদি অ্যালিসেন্টের বড় দুই ছেলের খোঁজ না পাওয়া যায়, তবে ড্যারনকে তারা কিং বানাবেন। এদিকে কিংস ল্যান্ডিং এর রেনিরা টার্গেরিয়ান তার লাইফের সবচেয়ে জঘন্য সিদ্ধান্ত নেয় এই সময়। হিউ ও উলফের বিশ্বাসঘাতকতার ফলে রেনিরা বাকি ড্রাগন সিরিজদের অবিশ্বাস করতে শুরু করে। রেনিরা অ্যাডাম অফ হালকে অ্যারেস্ট করার নির্দেশ দেয়। কার্লিস ভ্যালেরিয়ান অ্যাডামকে ড্রাগন সি স্মোক সহ পালিয়ে যেতে সাহায্য করে। রেনিরা খেপে গিয়ে কার্লিসকে ট্রিজনের দায়ে গ্রেপ্তার করে। পুরো ভ্যালেরিয়ান নৌবহর এই কারণে কিংস ল্যান্ডিং ছেড়ে চলে যায়। এদিকে অ্যাডাম রেনিরার প্রতি তার আনুগত্য প্রমাণ করার জন্য নিজের জানপ্রাণ লাগিয়ে চেষ্টা করে। অ্যাডাম সি স্মোক নিয়ে হাজির হয় রিভারল্যান্ডে। আমরা হাউস অব দ্য ড্রাগনে হেলান হলের সামনে যে সমস্ত রিভার লর্ডদের দেখেছিলাম, এদের প্রায় সবাই ইতোমধ্যেই নানা যুদ্ধে প্রাণ হারিয়েছে, কিন্তু তাদের পরের প্রজন্ম কুইন রেনিরা টার্গেরিয়ানের প্রতি লয়াল ছিল। ব্ল্যাকউড ফ্যামিলির 12 বছরের শিশু যোদ্ধা বেঞ্জিকট ব্ল্যাকউড, সাবিতা ফ্রে আর অস্কার টালির ছোট ভাই এলমো টালির নেতৃত্বে 4,000 সৈন্যের এক বিশাল ওয়ারিয়র টিম রেডি করে অ্যাডাম। আরো অনেক ইম্পর্টেন্ট যোদ্ধা আছে, এখানে আমি ডিটেলস বলছি না। এরা যাত্রা শুরু করে টাম্বলটনের উদ্দেশ্যে। এদিকে টাম্বলটন টাউনের পাশে ক্যালট্রপ নামে একটি ছোট রেস্তোরাঁয় হোবার্ট হাইটওয়ারের উপস্থিতিতে গ্রিন টিমের সব লর্ডদের নিয়ে একটা সভা হয়, যেখানে সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় হিউ হ্যামার ও উলফ হোয়াইটকে ওরা হত্যা করবে। ড্যারন টার্গেরিয়ান এই মিটিংয়ে উপস্থিত ছিল কিনা তা নিয়ে একাধিক মতামত আছে। ক্যালট্রপ কনস্পিরেসিতে ডিসিশন হয় সর্বক্ষণ মদের ঘরে থাকা মাতাল উলফ হোয়াইটকে আগে খুন করা হবে, কিন্তু যে রাতে সিদ্ধান্ত হয় তার পরদিন ভোরবেলাতেই অ্যাডাম ড্রাগন সি স্মোক নিয়ে আচম্বিত আক্রমণ করে বসে টাম্বলটনে। রিভার লর্ডদের 4,000 আর্মি টাম্বলটনের চারপাশে অবস্থান নেয়। অ্যাডাম আর সি স্মোককে প্রথমে তারা সুযোগ করে দেয় আগুন দিয়ে সবাইকে পোড়ানোর জন্য। অন্যদিকে গ্রিন টিমের কোন লর্ড বা সৈন্য সকাল সকাল এই অ্যাটাকের জন্য রেডি ছিল না। ড্রাগন ভার্মিথর, সিলভার উইং এবং আহত টেসাডিয়ানকে ক্যাম্প থেকে দূরে জঙ্গলের মাঝে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সি স্মোকের গর্জন আর আগুন উদ্গিরণ দেখে একমাত্র ভার্মিথর বিকট হুঙ্কার দিতে শুরু করে আর আগুন উগরাতে শুরু করে। উলফয়েড সারারাত মদ পান করে গভীরে ঘুমে আচ্ছন্ন ছিল। সি স্মোকের আক্রমণে তার তাঁবু ভেঙে মাটিতে লুটিয়ে পড়লেও উলফয়েড আশ্চর্যজনকভাবে বেঁচে যায়। তার ঘুমও ভাঙে না, সে সেকেন্ড ব্যাটেল অফ টাম্বলটনেও অংশ নেয় না। কিং হিউ হ্যামার তার কিংসগার্ডদের নিয়ে কোনো মতে আর্মার পরে ভার্মিথরের দিকে দৌড় দেয়, কিন্তু ক্যালট্রপে বসে যে সমস্ত গ্রিন লর্ড প্ল্যান করেছিল এদেরকে হত্যা করার, তাদের মধ্যে একজন জন রকস্টন কিছু সৈন্য নিয়ে হিউকে অ্যাটাক করে বসে। অর্থাৎ ব্ল্যাক টিমের আক্রমণ প্রতিহত করা তো দূরের কথা, গ্রিন টিম নিজেদের ভিতরেই লড়াইয়ে জড়িয়ে যায়। জন রকস্টন ছুরি দিয়ে উপর্যুপরি আঘাতে হিউ হ্যামারকে হত্যা করে। আয়রনের ব্যাপার হল হিউ হ্যামারের নাড়িভুড়িতে পাম্প পিছলে জন রকস্টন মাটিতে পড়ে যায়। তখন হিউ হ্যামারের অনুসারী এক সৈন্য তাকেও হত্যা করে। অন্যদিকে ড্যারন টার্গেরিয়ানের তাঁবুতে আগুন ধরে যায়। রিভার লর্ডের আর্মিও ততক্ষণে ব্যাটলফিল্ডে প্রবেশ করে। ব্ল্যাক টিমের মধ্যে ঠিক কারা বা কোন লর্ড ড্যারনের তাঁবুতে ঢুকে তার কোনো সঠিক তথ্য জানা যায় না বটে, তবে অ্যালিসেন্ডের ছোট পুত্রকে তার ধসে পড়া তাঁবুতে উপর্যুপরি ছুরির আঘাতে মরে পড়ে থাকতে দেখা যায়। হোবার্ট হাইটাওয়ার এবং আরো কিছু গ্রিন লর্ড লর্ড ফুটলির দখল করা ক্যাসেলের বেজমেন্টে লুকিয়ে পড়ে। এই সময় গ্রিন টিমের কিছু সৈন্যরা বুদ্ধি করে 3 ড্রাগনের বাঁধন খুলে দেয়। ড্যারন ও হিউ হ্যামার ইতিমধ্যে মারা যাওয়ায় টেসারিয়ন এবং ভার্মিথর রাইডারলেস হয়ে গেছে, কিন্তু এই দুই ড্রাগন ব্যাটলফিল্ড ছাড়ে না। অন্যদিকে সিলভার উইং এর রাইডার উলফয়েটের কোনো খোঁজ নেই। যেহেতু প্রায় 100 বছরের বেশি সময় ধরে ভার্মিথর এবং সিলভার উইং একসাথে আছে, এরা নিজ থেকে দায়িত্ব নিয়ে শুরু করে আগুন বর্ষণ। যেমনটা আমি আগেই বলেছিলাম, অ্যাকচুয়ালি ডান্স অফ ড্রাগন। ড্রাগন যখন কোনো রাইডার ছাড়া নিজেরাই সিদ্ধান্ত নিয়ে লড়াই শুরু করে, বাকি সব মানুষ তখন হয় পুড়ে মরে কিংবা নির্বাক হয়ে চেয়ে থাকে। ব্রোঞ্জ ফিউরি ভার্মিথর তার আগুনের লেলিহান শিখায় ব্ল্যাক গ্রিন কাউকে বাজ বিছাড় না করে পোড়াতে শুরু করে। কিন্তু সিলভার উইং দীর্ঘদিন গুড কুইন অ্যালিসেনের ড্রাগন ছিল, সেজন্য কোনো রাইডারের আদেশ ছাড়া আগুন উগরে মানুষ মারার অভ্যাস তার মধ্যে ছিল না। তাই তো কয়েকটা তীরের আঘাত লাগতেই সিলভার উইং ব্যাটল ফিল্ড ছেড়ে টাম্বলটনের পার্শ্ববর্তী জঙ্গলের উপরে উড়ে চলে যায় এবং চিৎকার করে একটা
একটা ভয়ার্থ অবস্থা সৃষ্টি করে। এদিকে অদ্ভুত ঘটনা ঘটে ব্লু কুইন টেসারিয়ন ও অ্যাডামের ড্রাগন সিসমুকের মধ্যে। ভার্মিথর মাটি থেকে একটু উপরে উড়ে টাম্বলটনকে জ্বালিয়ে দিচ্ছিল, কিন্তু টেসারিয়ন এবং সিসমুক আকাশের বেশ উপরে উঠে পরস্পরের মুখোমুখি হয়। অ্যাডাম এই সময় বুঝতে পারে সিসমুক তার কথা শুনছে না। টেসারিয়ন ও সিসমুক মুখোমুখি হলেও তারা একে অপরকে আক্রমণ করছে না, বরঞ্চ বৃত্তাকারে উঠছে, একে অন্যের দিকে ছুটে আসছে বটে, কিন্তু অ্যাটাক করছে না, যেন এরা ডান্স করছে। অন্যদিকে জমিন থেকে মাত্র 500 ফুট উঁচুতে উড়ে উড়ে ভার্মিথর ব্ল্যাক গ্রিন নির্বিশেষে সবাইকে হত্যা করছিল। 2-3 জন সৈন্যকে তাদের ঘোড়া সহ এক কামড়ে খেয়ে ফেলছিল। অ্যাডাম কোনো মতে সিসমুকের কন্ট্রোল আবার ফিরিয়ে আনে। আকাশ থেকে গ্লাইড করিয়ে সোজা জমির কাছাকাছি বিশালাকায় ড্রাগন ভার্মিথরের ঘাড়ের উপরে ড্রাগন সিসমুক নোক বিধিয়ে দেয়। সিসমুক আকারে অনেক ছোট হলেও ঘাড়ের উপর এমন নোক বিধানো অ্যাটাকে ভার্মিথর ধপাস করে টাম্বলডনের জমিতে পড়ে যায়। তার ঘাড়ে তখন সিসমুক আটকে আছে। প্রচন্ড আঘাতে ভার্মিথর লিটারালি জমির উপর স্লাইড করতে শুরু করে। টাম্বলটনের তখনও দাঁড়িয়ে থাকা বিল্ডিংগুলো জাস্ট মিশে যায় মাটিতে। ড্রাগন ভার্মিথর এদিকে ওদিকে হাত নেড়ে সিসমুক থেকে নিজেকে মুক্ত করতে চেষ্টা করে। এক পর্যায়ে সিসমুকের এক ডানায় আঁচড় দেয় ভার্মিথর, যার ফলে ভার্মিথরের ঘাড় ছেড়ে দিতে বাধ্য হয় সিসমুক। ভার্মিথর সুযোগ পেয়ে সিসমুকের মুখের উপর আগুন ছুড়ে মারে। সিসমুকের চোখ প্রায় অন্ধ হয়ে যায়। ব্রোঞ্জ ফিউরি ভার্মিথর এক থাবায় সিসমুককে শেষ করে দিত, কিন্তু তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। ব্লু কুইন ড্রাগন টেসারিয়ন শত্রুপক্ষের ড্রাগন সিসমুককে বাঁচাতে গ্লাইড করে ছুটে আসে, অ্যাটাক করে ভার্মিথরের উপর। সত্যি ড্রাগনের ডান্সের কোনো যুক্তি নেই। এই অল্প সময়ের মধ্যে টেসারিয়ন কেন যেন ভালোবেসে ফেলেছিল সিসমুককে। এরপর আকাশে কি ঘটেছিল তার স্পষ্ট কোনো তথ্য নেই, কারণ ধুলা বালি রক্ত ছাই আর আগুনের মাঝে ভার্মিথর সিসমুক এবং টেসারিয়ন আবার আকাশে উড়ে যায়। বেঞ্জিকোট ব্ল্যাকউড বলেন, আমরা শুধু আগুন আর ড্রাগনের গর্জন শুনতে পাচ্ছিলাম। 3টা ড্রাগনের ভয়াল আর্তচিৎকার আর আগুনে মেঘের প্রবল উত্তাপে জমিন পুড়ে যাচ্ছিল। হঠাৎ আকাশ থেকে সিসমুক ধপ করে মাটিতে পড়ে। দূর থেকে দেখা যায় ড্রাগন সিসমুকের মাথা নেই এবং তার পিঠে অ্যাডাম ভ্যালেরিয়ান জ্বলে পুড়ে মরে আছে। কয়েক মুহূর্ত পরে দুই পাখা আর লেজ ছাড়া বিশালাকার ভার্মিথরও মাটিতে এসে পড়ে। তার মুখে ড্রাগন সিসমুকের কাটা মাথা ছিল। ড্রাগন ভার্মিথর জমিনে পড়েই মুখ থেকে সিসমুকের মাথা থু করে ছুড়ে ফেলে। এরপর ওয়েস্টরিসি সিঙ্গারদের গান থেকে জানা যায়, ভার্মিথরের 80% শরীর আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছিল। ভার্মিথর মাটিতে তরপাতে তরপাতে চারদিকে আগুন ছড়িয়ে দিচ্ছিল। ভার্মিথরের আর্তচিৎকার পুরো 7 কিংডমে শোনা যাচ্ছিল। এই দুই ড্রাগন থেকে একটু দূরে জঙ্গলের পাশে ড্রাগন টেসারিয়নের জ্বলন্ত আহত রক্তাক্ত শরীরটি আকাশ থেকে পড়ে। টেসারিয়নের একটা পাখা ছিল না, সে চিৎকার করছিল কিন্তু গলা ছেড়ে যাওয়ায় আগুন বের হচ্ছিল না। রিভার লর্ডদের অনেকগুলো সোলজার আহত ড্রাগন টেসারিয়নের উপর আক্রমণ করে। টেসারিয়ন ওরার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। বেঞ্জিকোট ব্ল্যাকউড তার বেস্ট আর্চার ব্লুবেরিকে হুকুম দেয় টেসারিয়নকে তীর ছুড়ে মেরে ফেলার জন্য। ব্লুবেরি তাই করে। এরপরে ডাম্বলটনের যুদ্ধক্ষেত্র ধীরে ধীরে শান্ত হয়ে আসে। ড্রাগন ভার্মিথরের প্রাণবায়ু ততক্ষণে বেরিয়ে গেছে। টাম্বলটনের যুদ্ধক্ষেত্রে ব্ল্যাক টিমের জয় হলেও লর্ড ফুটলির ক্যাসেলের ভিতরে লুকানো হোবার্ট হাইটাওয়ার, আনউইন পিক সহ অন্যান্য বড় লর্ডদের ধরতে অসমর্থ হয়। ক্যাসেলের বাইরে 100 সৈন্যের দলের সাথে ব্ল্যাক টিম অনেকক্ষণ লড়াই করলেও এলমো টালি এবং বেঞ্জিকোট ব্ল্যাকউড সিদ্ধান্ত নেয় তারা অ্যাডামের লাশটি নিয়ে চলে যাবে। এদিকে দিন পার হয়ে রাত হলে ক্যাসেল থেকে গ্রিন লর্ডরা বেরিয়ে আসে। পুরো টাম্বলটন শহরে কাক নেমে এসেছিল লাশ খাবার জন্য। তবে এত লাশের ভিড়ে রুপালি রঙের ড্রাগন সিলভার উইংকে দেখে সবাই ইমোশনাল হয়ে যায়। সিলভার উইং বারবার তার লম্বা নাক দিয়ে মৃত ভার্মিথরকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার 100 বছরের পুরনো বন্ধু চির ঘুম থেকে আর জেগে ওঠে না। সিলভার উইং চিৎকার করে পুরো টাম্বলটনের দুঃখকে 7 কিংডমে ছড়িয়ে দেয়। পরদিন সকালে আশ্চর্যজনকভাবে ভাঙ্গা দুর্গ ঠেলে বাইরে বেরিয়ে আসে উলফয়েড। এই অদ্ভুত ভাগ্যবান ড্রাগন রাইডার দেখতে পায় মাত্র 4 জন গ্রিন লর্ড তখনও বেঁচে আছে। সবকিছু শুনে উলফয়েড আবার ওয়াইন পান করতে করতে বলে, আমি এক্ষুনি সিলভার উইংকে খুঁজে বের করব, এরপর সবাই মিলে যাব কিংস ল্যান্ডিং দখল করতে, আমি হব রাজা। হোবার্ড হাইটাওয়ার ও আনউইন পিক সিদ্ধান্ত নেয় উলফয়েডকে মারার এই সুযোগ। বৃদ্ধ হোবার্ড 2 ধরনের ওয়াইন বটল এনেছিল, ডর্নিশ রেড এবং আরবার গোল্ড। নিজের জন্য ডর্নিশ রেড থেকে ওয়াইন নিয়ে উলফকে তিনি আরবার গোল্ড ওয়াইন পরিবেশন করেন, কিন্তু উলফ বলে কেন হোবার্ট অন্য ওয়াইন পান করছে। হোবার্ট তখন বাধ্য হয়ে আরবার গোল্ড থেকে ওয়াইন নিজের গ্লাসও নেন। প্রিয় দর্শক বুঝতেই পারছেন, এই ওয়াইনে বিষ মেশানো ছিল। হোবার্ট হাইটাওয়ার নিজেও মরে, উলফয়েডকেও হত্যা করে। উলফয়েড মারা যাবার পর সিলভার উইংকে আরো 3 জন নোবেলম্যান রাইড করতে গিয়ে মারা পড়ে। ড্রাগন সিলভার উইং উড়ে রেড লেকের পাশে চলে যায়। এগন দ্য থার্ড ক্ষমতায় বসার সময় পর্যন্ত সিলভার উইং রেড লেকের পাশে বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করে।